গুড মর্নিং বন্ধুরা, গ্যাস লাইফের প্রীতিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি। এসে তারপরে যে ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে, কুকারে ডাল ভিজিয়ে রেখেছি, তো সেটাই সেদ্ধ বসালাম। আর সাইডে দুধ ও জাল হতে বসিয়ে দিয়েছি, আর মশলা কিছু হাতে বেটে নেবো, তো সেই জন্য মশলাটাও রেডি করছি। তো মশলা টশলা বেটে নিয়ে তারপরে আসলাম, একটা ডিম ভুজিয়া করে নেবো। ডিমটা দেবো তরকার মধ্যে, তরকার মধ্যে ডিম দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর তরকাতে সাধারণত পাঁচ রকম ডাল থাকে, কিন্তু কালকে আমি ডাল ভিজাতে ভিজাতে সাত রকম ডাল ভিজিয়ে ফেলেছি, মানে ইচ্ছা করেই দিয়েছি। তো যাই হোক, দেখা যাক আজকে মানে তরকাটা টেস্ট কেমন লাগে, খারাপ লাগবে না নিশ্চয়ই। তো যাই হোক, দেখো এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। রান্না যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালো না? তো দেখো, ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, গোটা এলাচ, আর দিয়েছি গোটা দালচিনি। তো সমস্ত কিছু ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কুচি কুচি করে কেটে রেখেছিলাম। শুধু পেঁয়াজই যাই ফোড়ন, কিন্তু আমার কী জানি মনে হলো যে একটু আজকে অন্যরকমভাবে বানাই। তো তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে, তারপরে মনে হলো ফ্রিজে একটু ক্যাপসিকাম পড়ে রয়েছে, খালি খালি শুকাচ্ছে, তো সেই জন্য ক্যাপসিকাম আর একটু টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরে ডিমের ওই ভুজিয়াটাও দিয়ে দিলাম, দিয়ে গরম জল দিলাম একটু ওর মধ্যে, কারণ এর মধ্যে যদি ঠান্ডা জল দিয়ে দিই না তারপরে ডাল পুরো তাকিয়ে যাবে। আর সাথে সাথে আমি আটাও মেখে নিচ্ছি। সাড়ে ছটার সময় রান্নাঘরে এসেছি, ছটার সময় ঘুম থেকে উঠলেও আধ ঘন্টা আমার এদিক ওদিকে কেটেই যায়। তারপরে দেখো, রান্না হতে হতেই আমি রান্নাটা হচ্ছে, এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। আসলে কী বলতো, রান্না না সাতটার সময় আসলেও তো হাজব্যান্ডকে টিফিন ঠিক করে রেডি করিয়ে দেবো, কিন্তু কী বলতো, ওই একটা ডাল একটা রুটি তরকারি করতে অতটা টাইম লাগে না, এক ঘন্টার মধ্যে হয়ে যায়, এক ঘন্টাও লাগে না। কিন্তু আমার তরকারি রুটি তরকারি করতে হবে, করে তারপরে স্নান করতে হবে, জামাকাপড় কেচে, মানে এই কাজগুলো আমাকে রেডি করে নিতে হবে। তো সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করছি আর কি। তো দেখো, তরকারি রান্না হয়ে গেছে, তারপরে আমি রুটি বানাতে চলে এসেছি। আর রুটি বানানোর এক্সপিরিয়েন্স আমার অতটা নেই, আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি রুটিটা দিদি বানাতো, তো এখন রুটি বানাতে আমার খুবই একটু প্রথম প্রথম খুবই অসুবিধা হতো, এখন অতটা হয় না, কিন্তু মাঝে মাঝে তবুও হয়ে যায়। যেমন প্রথম রুটিটা পুরো চিপকেই গেছিলো, ছিঁড়ে ছুটকে গেছে, আর তারপরে রুটিগুলো ঠিক হয়েছিল। আর রুটি বানানোর যে আটাটা মাখা হয়, আটা মাখা বলো, ময়দা মাখা বলো, সেটা বানাতে আমি এক্সপার্ট, মানে ওটা আমি সুন্দর করে মেখে দেব, কিন্তু রুটি বানানো আমার ঠিকঠাক আসে না। তো যাই হোক, রুটিটা বানিয়ে নিয়ে তারপরে আমি হাজবেন্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। আর আমি রান্না করছিলাম আর ঘড়ির দিকে তাকিয়েই যাচ্ছিলাম যে কটা বাজলো কটা বাজলো, কারণ এই টাইমের মধ্যে আমার তো কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই আর কি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠেই আগে জামাকাপড় ভিজিয়ে দিয়েছি, কারণ জামাকাপড় ভিজে থাকবে, আমি স্নান করতে গিয়ে ফটাফট কেচে স্নান করে বেরিয়ে আসবো, তো সেই জন্যই আর কি। আর আমি হাজবেন্ডের চায়ে একটু সকালবেলার টাইমে একটু এলাচ, একটু জায়ফল, আর সবার লাস্টে একটু আদা দিই, মাঝে মাঝে, সব দিন দিই না, কারণ সব দিন এক টেস্ট ভালো লাগে না, ওই বলে না যে মাঝে মাঝে টেস্ট বদলেরও প্রয়োজন আছে, তো সেই জন্যই আর কি। আর জায়ফলের আইডিয়াটা এসেছিলো, একটা চায়ের মশলা ছিল, চায়ের ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেখেছিলাম এলাচ আর জায়ফল দেওয়া ছিল, ওটাতে ইনগ্রিডিয়েন্টস লিস্টে দেওয়া ছিল, তো সেই থেকেই আমার আইডিয়াটা আসলো আর কি। তো যাই হোক, চাটা বানিয়ে নিয়ে হাজবেন্ডকে দেব, দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট করে স্নানে ঢুকবো। আর ছেলে ঘুম থেকে উঠে গেলে তো ব্যাস, মা তুমি আমার কাছে এসো, সমস্ত কাজ আমার ওখানেই ডা এন্ড হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম। এখন সময় হচ্ছে 10:30, সকালবেলা তো যতটুকু দেখিয়েছি চা করা পর্যন্ত, তারপরে কিন্তু আমার টাইমই হয় না, কারণ সকালবেলার মধ্যে আমার স্নান, জামাকাপড় যা কাচতে হয়, সমস্ত কিছু কেচে নিতে হয়, মানে অর্ধেক কাজ আমার গুছিয়ে রাখতে হয়, অন্তত মানে জলের কাজ মোটামুটি কমপ্লিট করে রাখতে হয় কিছুটা, আর বাদবাকি কাজ করি আমি ছেলে ঘুমিয়ে পড়ার পরে, দুপুরবেলা যখন ছেলে ঘুমিয়ে পড়ে, তারপরে বিকালের দিকে আমি বাদবাকি কাজকর্ম করি, যেমন ঘর মোছা, ঘরের অন্যান্য ক্লিনিং থাকলে সেইগুলো করি, আর মাঝে শুধু ছেলেকে নিয়ে ছেলেকে খাওয়ানো পড়ানো আর ওকে দেখভাল ছাড়া আর অন্য কিছু করতে পারি না, কারণ না যেই আমি একটা কাজে যাব, তো সেই কাজটা হওয়ার পরিবর্তে অন্য একটা কাজ বিগড়ে যাবে, তো সেই জন্য আমি ওকে নিয়ে কিছুই করার চেষ্টা করি না। এই দেখো, এখন এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বসেছি, অনেস্টলি বলছি,
রীতিমতো ওকে অনেক রকমভাবে ম্যানেজ করে তারপরে বসতে হয়েছে, কারণ না নানান রকম বাহানা চলে, মা আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, ওটা দাও, তো ওর কথা মানে বলতেই থাকে, তো সেই জন্য ওকে অনেকটা ম্যানেজ করে আমাকে বসতে হয়েছে। আর এখন বসেছি খেতে, ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে আমি খেতে বসেছি। আর খাওয়ার সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে যাই। আর এবার থেকে তোমরা আমার ভিডিওতে অনেক পরিবর্তন দেখতে পারবে। কী পরিবর্তন আমি মুখে বলবো না, যারা তোমরা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা দেখলেই বুঝতে পারবে যে কতটা চেঞ্জ হয়ে গেছে আমার লাইফস্টাইলটাও, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিছুটা কিছুটা একরকম থাকলেও কিছুটা কিছুটা চেঞ্জ হয়েছে, বলতে পারো দায়িত্ব অনেকটা বেড়ে গেছে। কিসের জন্য কী বৃত্তান্ত সব সব কথা খুলে বলা যায় না আই থিঙ্ক, কিন্তু যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে ভিডিও দেখতে দেখতে। কারণ আমি চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু কী বলো তো কাজ এতটাই বেড়ে গেছে যে চেষ্টা করেও অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। যেমন আমি গত পরশুর দিন ভিডিও বানিয়েছিলাম, ভিডিও বানিয়ে পুরো ভিডিও আমি কালকে পরশুর আগের দিন মানে সোমবারের ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু কী হয়েছে পুরো ভিডিও বানানোর পরেও আমি ডিলিট করতে বাধ্য হয়েছি, কারণ না ভিডিও তো এডিট করা হয়নি, আর অত দিনের কথা মনেও থাকে না পরপর কী করেছি, কী কোন পরিপ্রেক্ষিতে কোন কাজটা পরিপ্রেক্ষিতে কী কথা বলবো সব মনে থাকে না ভয়েস ওভারে, তো সেই জন্য আমি তার ভয়েস ওভার না দিয়েই আমি ভিডিওটা পুরো ডিলিট করে দিয়েছি, করে আজকে থেকে আবার নতুন করে শুরু করছি। এরকমটা যে প্রথমবার হয়েছে তা নয়, এরকমটা প্রায় হয়েই থাকে আমার সাথে যে ভিডিও হয়তো শ্যুট করি তারপরে এডিট করতে ভুলে যাই, কিংবা এডিট করার টাইম পাই না, ভিডিও ডিলিট করে দিতে হয়, এক দুদিন হয়ে গেলে স্বাভাবিকভাবে আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো যাই হোক, চলো আমি এখন খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা বলবো তোমাদের সাথে, আর একটু পরে আসবো, কারণ খাওয়ার পরে আমার টুকটাক কাজ থাকে, যেমন বাসন কোসন যা থাকে মেজে নিয়ে তারপরে ছেলেকে নিয়ে বসি। কিছুক্ষণ টাইম ওকেও দিতে হয়, কারণ না ও নতুন নতুন পড়তে শিখছে, লিখতে শিখছে, ওকে সময় একটু দিতেই হবে, তাই না? তো চলো আবার পরে আসি তোমাদের সাথে কথা বলতে। তো এখন সময় হয়েছে 1:05, আর কী হয়েছে জানো তো, একটু আগে এতটাই ক্যাচাল হয়েছিলো একটা, তো সেই জন্য আমি সেই চক্করে পড়ে ছেলের জন্য যে ছেলেকে খাওয়াবো একটা সময় খাওয়াই ওকে, তো ভাতটা বসাবো সেটাই বসাতে ভুলে গেছি। তো আমি ওকে চিপস দিয়েছি চিপস খেতে, কারণ না স্নান করলে ওর খিদে পেয়ে যায়। তো যাই হোক, মানে এটা একটা অভ্যাস বলতে পারো। তো ভাত বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কী খাবে, বলছে কি আমি ডিম সেদ্ধ খাবো। তো যাই হোক, ডিম সেদ্ধ, আর এখানে ভাজছি কলা কেটে রেখেছি, কলা ভাজা করব, তো এই হবে। আর সকালবেলার যে তরকাটা বানিয়েছিলাম মিক্সড ডাল যেটাকে বলে, তো সেটাও তো রয়েছে, সেটা দিয়ে ভেবেছিলাম খেয়ে নেবো, কিন্তু দেখলাম যে ওই একটা দিয়ে খেতে ভালো লাগছে না, তো সেই জন্য আর কি কলাটা বেছে নেওয়া হবে। তো দেখো, এখন সময় হয়েছে 4:45, আর তোমরা হয়তো ভাবছো যে এখন থালা বাসন কেন ধুচ্ছে। আসলে কি বলো তো, ছেলে থাকতে জেগে থাকতে আমি কিছুই করতে পারি না, কারণ এই খেয়ে যদি আমি থালা বাসন ধুতে যাই, মাজতে যাই, তো ও অন্য কোনো জিনিস বিগড়ে দেবে, তো সেই জন্য আমি চাই না যে আমার গোছানো জিনিস ও বিগড়ে দিক, তাহলে সেটা আমাকেই আবার পরিষ্কার করতে হবে, ঠিকঠাক করতে হবে। তো সেই জন্যই আর কি ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি যত কাজ করার চেষ্টা করি। তো বুঝতে পারছো যে আমি কতটা বিজি হয়ে গেছি। আগে এই টাইমটা ছিল আমার রেস্টিং টাইম, আমি এই টাইমে আমি শর্ট ভিডিও করতাম আর নানান রকম ভিডিও এডিটিং করতাম, সেই টাইমটা আমি পাচ্ছি না, সেই জন্যই আমার ঠিকঠাক ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, বাসনপত্র দেখো সমস্ত মেঝে ধুয়ে নিয়ে তারপরে ভাবলাম যে যেটাতে বাসন রাখি সেটাও একটু ধুয়ে নিই, তো সেই জন্য সেটা ধুয়ে তারপরে বাসন কোসন আবার জায়গা মতো রেখে দিলাম। আর এবার ভাবছি আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। আসলে কটা দিন ধরেই ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করব, আর তারপরে একটা একটা জিনিস পরিষ্কার করছি, করতে করতে ফ্রিজের নাম্বারটা আর আসছেই না, আর তার মধ্যে ফ্রিজের মধ্যে প্রচুর শাকসবজি ছিল, তো যেই কারণে আমি সেটা আর পরিষ্কার করার চেষ্টা করিনি। এখন আপাতত সবজিও সেই রকম নেই, জিনিসপত্র খুবই কম আছে, তো সেই জন্য যা জিনিসপত্র আছে সেগুলোকে নামিয়ে ভালো করে ফ্রিজটা ধুয়ে বলতে ফ্রিজের লাইনটা অফ করে দিলাম, দিয়ে একটা ট্রে নামিয়ে
ভালো করে ধুয়ে ফ্রিজটা মুছে তারপরে আবার জিনিস জায়গা মতো রেখে দিলাম। তো বন্ধুরা, তখন ফ্রিজটা পুরোটা পরিষ্কার করা দেখাতে পারিনি, কারণ ফোনটাই চার্জ ছিল না, তো চার্জে বসাতে হয়েছিল যে কারণে। আর এখন দেখো রান্না বসিয়ে দিচ্ছি রাত্রের জন্য, আর ছেলে ঘুমাচ্ছে, ভাবলাম যে এই ফাঁকে রান্না করে নিই। আমি এদিকে রান্না বসাচ্ছি আর ফ্রিজটা কেমন যা জিনিসপত্র ছিল তাই দিয়ে কেমনভাবে কী সাজালাম সেটা দেখাই তোমাদের, চলো। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করার পরে যা জিনিসপত্র ছিল মোটামুটি যেগুলো নামিয়েছিলাম ফ্রিজ থেকে সেগুলো রেখে দিলাম আবার। তো বন্ধুরা, এখন সময় হয়েছে রাত 9:15, আর এখন আসলাম ভিডিওটা এন্ড করতে। আর আমি যেখানেই বসছি চেয়ারে বসছি, ছেলে চলে আসা চেয়ারে বসবো, আমি টেবিলে বসছি, তো বলছে আমি চেয়ার টেবিলে বসবো। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করা যাক। আর কী রান্না বান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, চলো শেয়ার করে দিই। আসলে ছেলে উঠে গেছিলো তো সেই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটাও করা হয়নি। দেখো ভাত বসিয়ে দিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্য, হাজবেন্ড এখনও ঘরে আসেনি, আজকে হয়তো কানের চাপ আছে সেই জন্য আসেনি। এই দেখো মাছের ঝোল বানিয়েছি, আমি আর ব্যাক ক্যামেরা করছি না, এই যে মাছের ঝোল করেছি, ব্যাস মাছের ঝোল আর ভাত রাত্রেবেলা, আর কিছু করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে হচ্ছে কেমন লেগেছে আজকের ভিডিওটা। আর চলো টাটা বাই বাই করি, দেখো যেখানে যাবো সাথে সাথে করে এরকম চলে যাবে, চলো টাটা বলো। চলো টাটা।